আমার এই ব্যথাটা যখনই হইতো তখন আমার কাছে মনে হইতো যে না, আমি আর মনে হয় দুনিয়াতে বাঁচবো না। মানে এমন এক অবস্থা মনে হয় যেন আমার পুরো শরীর মানে শক্তি কোনো কিছু আমি আর এটারে অকার্যকর মনে হইতেছে, মানে মনে হইতেছে না আমার এগুলা কাম করতেছে না, আমার পিঠের এগুলা ঘাড় এভাবে লড়তে পারি না, মনে হয় যেন আমার প্রত্যেকটা অঙ্গ কাজ করতেছে না, শক্তি পাইতেছি না। আসসালামু আলাইকুম, আমার নাম আরিফ হোসেন, আমার বয়স 36, আমার বাড়ি কুমিল্লা, আমি পেশায় একজন প্রবাসী, আমি দুবাই থাকি। আমার আসলে জিনিসটা বিগত এক বছর ধরে ব্যাক পেন, বিভিন্ন জায়গায় পিঠের মনে করেন এই যে ব্যথা, কোমর থেকে নিয়ে ঘাড় পর্যন্ত, অনেক সময় দেখা গেছে যে রাতের শেষ অংশে আসি একবারে আমি নিঃশ্বাস নিতে পারি না, এদিকে এদিকেও ঘাড় ঘুরাইতে পারি না। পরে যাই হোক, আমি গত রমজানের আগে আসছিলাম বাড়িতে ডাক্তার দেখাবো, ফেনী ক্লিনিকে আপনার ওখানে ডাক্তার দেখাইছিলাম, কিন্তু ওখানে আসলে এটার কোনো প্রতিক্রিয়া পাইনি আমি। পরে আবার পুনরায় চলে গেছিলাম, আবার যাওয়ার পরে ওখানে আবার ভীষণ ব্যথা অনুভব, ওখানে প্রাইভেট ডাক্তার দেখাইছি, ওখানেও আমার রোগটা আসলে আমি নির্ণয় করতে পারি নাই। আবার আমি রিটার্ন এই আপনাদের ডিপিআরসির হসপিটালের অনেকগুলো ইউটিউব, আমি ডাক্তার শফিউল্লাহ স্যারের অনেকগুলো ভিডিও দেখছিলাম, পরে আমি এখানে যোগাযোগ করি, এখানে গত এক সপ্তাহ আগে আমি এখানে ভর্তি নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি সুস্থ আছি, এখন বাকিটা উপর আলার ইচ্ছা। আমার এই ব্যথাটা যখনই হইতো তখন আমার কাছে মনে হইতো যে না, আমি আর মনে দুনিয়াতে বাঁচবো না, মানে এমন এক অবস্থা মনে হয় যেন আমার পুরো শরীর মানে শক্তি কোনো কিছুই আমি আর এটারে অকার্যকর মনে হইতেছে, মানে মনে হইতেছে না আমার এগুলা কাম করতেছে না, আমার পিঠের এগুলা ঘাড় এভাবে লড়তে পারি না, মনে হয় যেন আমার প্রত্যেকটা অঙ্গ কাজ করতেছে না, শক্তি পাইতেছি না। যখন এই ব্যথাটা আমার উঠতে, আমি দুইবার যখন ডাক্তার দেখাইছি, একবার ফেনীতে একবার ওখানে প্রাইভেটে কয়েকবার, যখন আমি সুস্থতা লাভ করতে পারতেছি না, তখন আমার মনে হইতেছে যেমন আমার এটা অনেক বড় আকার ধারণ করছে, মনে হয় যেন এই ব্যথা থেকে আমি সুস্থতা লাভ করতে পারবো না, এটা আমার মনে ধারণা পূরণ করছিল। আসলে আমরা যারা প্রবাসী আছি, সাধারণত আমরা নিজেদের অনেকগুলা জিনিস আছে আমরা গোপন রাখি, যেমন মা বাবা স্ত্রী সন্তান এগুলো নিয়ে অনেক দুশ্চিন্তা ভোগান্তি ভোগ করে। তো ফ্যামিলি সবসময় বলতো যে আগে আপনি সুস্থ হন, তারপর আমাদের, আপনার সুস্থতায় আমাদের সুখ শান্তি সব কিছু, আপনার সুস্থতায় আমরা কামনা করি, আপনি দেশে আসেন, নাহলে ওখানে ভালো ট্রিটমেন্ট করেন, আগে আপনার সুস্থতা লাভ করেন। আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পর থেকে মোটামুটি আমি দেখতেছি যে আমার শারীরিকভাবে সব দিকে আমি সুস্থতা মনে হইতেছে, অনুভব হইতেছে আমার। এখন আমার কাছে মনে হইতেছে যে আমি সুস্থ, এখন ব্যথাগুলো আগের মতো আমি দেখতেছি না, নাই, টোটালি নেই। ব্যথা যুক্ত জীবন যেটা, সেটা তো একটা মানুষ জীবন্ত মরার মতো, আর ব্যথা ব্যথা ছাড়া যে জীবনটা সেটা তো একটা মানুষের মনে হয় যেন আমি অনেকদিন বাঁচবো, অনেকদিন আমার আশা ভরসা করা যায় যে আমি অনেক কিছু করতে পারবো, অনেক অনেক কিছু আমার আশা করা যায়, কিন্তু ব্যথা যুক্ত হলে তো এটা আমার জীবনটা মনে হয় যেন সেখানে শেষ। এখানকার আমি শুরুতে যারা আমার সেবায় নিযুক্ত ছিল, যথেষ্ট আমাকে ওরা রেসপেক্ট করছে এবং কি যথেষ্ট সেবা দিছে, এবং আমি তাদের ভিতরে কোনো কমতি কোনো কিছুই দেখি নাই, যথেষ্ট আমার কাছে ভালো লাগছে। এবং কি প্রতিনিয়ত আপনাদের এখানের বড় যারা চার্চে, ওরা ওনার খোঁজখবর নিছে যে আপনার এখানে কোনো থাকা বা চলা কোনো সমস্যা বা কোনো কিছু গাফিলতি হচ্ছে কি না। না, আমি তাদের ভিতরে কখনো গাফিলতি দেখি নাই, ওরা সর্বাবস্থায় ট্রিটমেন্ট করছে, সর্বাবস্থা আমাকে ট্রিটমেন্ট দিছে। হ্যাঁ, আমার মতো যারা ভালো এভাবে আসলে রোগ ব্যথা যুক্ত আছে, আমি বলবো যে তাদেরকে তারাও যেন এভাবে সঠিক জায়গায় আসে সঠিক চিকিৎসা নেওয়ার জন্য। একটা মানুষ যখন অসুস্থ থাকে, তার কাছে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না, স্ত্রী সন্তান দুনিয়া টাকা পয়সা চাকরি জব কোনো কিছুই ভালো লাগে না। একটা মানুষ যখন সুস্থ থাকে, তার কাছে সব কিছুই তার কাছে আনন্দ, এবং কি সে অনেকদিন বাঁচার চেষ্টা করে আশা রাখে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে যেন সুস্থ রাখে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।